हे एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज हमें अपन के तैरी कर देखो कॉफी शॉप स्टाइले कोल्ड कॉफी। तो हमार मत जरा कॉफी प्रेमी आदे दिन एक बार कॉफी ना खेले दिन तो चले ना, तो तादेर जन आज के रेसिपिटी आशा कर रेसिपिटी भलो लगे। और जे गरम पड़े तार भीतर ठंडा ठंडा एक ग्लास कोल्ड कॉफी खेले किन्तु मन टा खूब भलो हो जाए, तो आशा कर रेसिपिटी भलो लगे। तो हमें कॉफीटी बनानों जो सर्वप्रथम हमें एखे कफी नहीं इन्स्टैंट कफी एट नेस्ले ब्रैंडेड, तब आपनारा चाहले जो ब्रैंड कफी नहीं एखे हमें तीन टेबिल चामच परिमाण कफी पाउडर नहीं भर एड करब चीनी। हमें टोटाल एखे चार चामच परिमाण चीनी नहीं दीची सामान्य परिमाण पानी। तो पानीटा दिए ये खूब भालोभावे इटाके मिक्स करे निच्छे। तो इटाके भालोभावे मिक्स करे निये आमी एकटा साइडे इटाके रेखे दिच्छे। एखन आमी ब्लेंडारे जे जगटा थाके सेई जगटा निये निच्छि एबं एखाने निये निच्छि बरफ ठंडा मिल्क। और ये मिल्कटाके आमी आगे थेके जाल करे फ्रिजे रेखे दिएछिलाम और एटाके आमी डिप फ्रिजे रेखे दिएछिलाम, सेजन्यो किन्तु एटा अनेक ठंडा। और ये कफिटा यूज करते आमी कोनो आइस क्यूब यूज करछि ना जेहेतु मिल्कटा अनेक ठंडा। तो मिल्कटा आमी दिए दिलाम जगेर भितरे। एखन दिए दिछि सेई कफिटा जेटा आमी प्रथमेई मिक्स करे रेखेछिलाम सेटा। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এটা কিন্তু অপশনাল, তবে এটা দিলে দারুণ একটা ফ্লেভার পাবেন। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনি। চিনিটা আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, যেহেতু আমি আগেই চিনিটা নিয়েছি কফির সাথে মিক্স করার জন্য, সেজন্য জাস্ট 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে, খুব বেশি না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো। চিনিটা এই সময় চিনিটা গলে যাবে এবং সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যাবে। তো 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এটা আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমি এখানে টোটাল 6 চামচ দিয়েছিলাম, আবার এটা চাইলে আপনি বাদও দিয়ে দিতে পারেন, তবে এটা দিলে দারুণ একটা ফ্লেভার হয়। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ, এটা আমি 3 টেবিল চামচ পরিমাণ নিলাম। এখন এটাকে আমি আবার 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব, খুব বেশি না, জাস্ট এটা মিক্স হওয়ার জন্য। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি গ্লাস, আমি এখানে দুইটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি একটু চকলেট গানাশ দিয়ে এটাকে জাস্ট একটু ডেকোরেশনের জন্য একটু ডিজাইন করছি। এটা কিন্তু টোটালি অপশনাল, তবে একটু ডিজাইন করলে যে খাবারটা সেটা কিন্তু দেখতে ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আসলে যে খাবারটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো আমি এইভাবে দুইটা গ্লাস এইভাবে ডিজাইন করে নিছিলাম। আর এইভাবে উপর থেকে দিয়ে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি নিচে নেমে যাবে এবং একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো দেখতে পেলেন গ্লাসটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। এখন এর ভিতরে আমি যে কফিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন এই কোল্ড কফিটা কতটা ক্রিমি ভাব হয়েছে, কতটা ক্রিম হয়েছে, কিছুটা হলেও কফি শপের মতো হয়েছে। কিন্তু যদি আমি এই ব্যাপারে অতটা প্রফেশনাল না, তবে আমি আমার আইডিয়া থেকে এটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে একটু চকলেট গানা সেইভাবে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এর উপরে কিন্তু আইসক্রিম দিয়েও সার্ভ করতে পারেন। আর আমি যেই টোটাল পরিমাণ কফি নিয়েছি তে তা থেকে আপনি মোট 4 গ্লাস এরকম 4 গ্লাস কোল্ড কফি সার্ভ করতে পারবেন। তৈরি হয়ে গেল আমার কোল্ড কফি।
আর দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কী হবে, সবার আগে আমার নতুন নিত্য নতুন রেসিপি কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে, আর আপনি খুব সহজভাবে সবার আগে সেটি দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।